দেখতে অত্যন্ত চমৎকার এই গোল বলগুলো বাচ্চাদের খেলনা বা কোনো খাবার উপকরণ নয়। জঞ্জাল হিসেবে পরিচিত বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ দিয়ে বিশেষ উপায়ে তৈরি এই মণ্ডগুলো এক বিস্ময়কর কৃষি পদ্ধতির অংশ। প্রায় 200 বছর ধরে বংশ পরম্পরায় এভাবেই মাটি ছাড়া সবজি উৎপাদন করে আসছে পিরোজপুরের প্রত্যন্ত এলাকার চাষিরা। আপনি জেনে আরো অবাক হবেন, শুধুমাত্র এই বিস্ময়কর কৃষি পদ্ধতির কারণেই আমাদের কাছে জঞ্জাল হিসেবে পরিচিত কচুরিপানা সহ বিভিন্ন জলজ আগাছা অত্যন্ত চড়া দামে বিক্রি হয় এই এলাকার বাজারগুলোতে। আমাদের কাছে মূল্যহীন এসব জলজ উদ্ভিদ অত্যন্ত চড়া দামে কেনা হচ্ছে সবজি উৎপাদনের মণ্ড তৈরির জন্য। একদিকে যখন মণ্ড তৈরির জন্য শেওলা কেনা হয়, তখন অন্যদিকে অনেক কৃষক ব্যস্ত খালে বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কচুরিপানা একত্রিত করে বিশেষ পদ্ধতিতে ভাসমান বীজতলা তৈরির কাজে। পানির উপর কচুরিপানা দিয়ে ভাসমান ভাবে তৈরি এই বীজতলাগুলো স্থানীয়ভাবে ধাপ হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবে কচুরিপানার কোনো মূল্য না থাকলেও এলাকায় তা অত্যন্ত মূল্যবান। কচুরিপানা আমাকে কেনা লাগে, দূরে বিল আছে, বিল থেকে কেনা লাগে। কিনে তারপরে আমরা লোকজন কাজে লইয়ে কিষেন লইয়া দলটা তৈরি করি। দুই কেনার দিয়া উঁচা করিয়া সুন্দর করে কাঁচা দিয়া আমরা 60 হাত করে, কেউ 70 হাত করে, কেউ 80 হাত করে, কেউ 100 হাত করে। পুরুষরা যখন জলাতে কচুরিপানা দিয়ে ধাপ করিতে ব্যস্ত, তখন নারীরা ব্যস্ত বাজার থেকে কিনে আনা শেওলা ও টোপাপানা দিয়ে বিশেষ উপায়ে মণ্ড তৈরির কাজে। এই জলজ উদ্ভিদের মণ্ডকে স্থানীয় ভাবে গোল্লা বলা হয়। পহেলা শেলা নাই, শেলার মধ্যে কাঁচা ফেলা রাখে, তারপর মেলা তৈরি করে, মেলা তৈরি করার পরে বেশি পোতা হয় মেলা ভিতরে। 1000 বানলে 100 টাকা পাই, আর বেশি বানলে তো বেশি পাই টাকা, 2000 বানলে তো 200 টাকা হয়, দৈনিক ধরেন 1000-2000, কোনো দিন কম হয়। প্রতিটি মণ্ড বা গোল্লা আকৃতিতে টেনিস বলের সমান হয়ে থাকে। মণ্ড তৈরির পর তার মাঝে পুঁতে দেওয়া হয় লাউ, কুমড়া বা অন্য যে কোনো সবজির বীজ। প্রতিটি মণ্ডতে পোতা হয় এক বা একাধিক বীজ। এই যে কাঁচাফানা নিলাম, কাঁচাফানা নিয়ে আমি মেলা তৈরি করলাম, এর ভিতরে আমরা বীজ রাখি। শেওলা ও টোপাপানা দিয়ে তৈরি মণ্ডের ভেতর সবজির বীজ পুঁতে তা প্রথমে স্তূপ করে পরে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয় কিছুদিন। এই যে দেখেন, এই যে 3-4 দিন হচ্ছে আমরা রাখছি সারাটা, আরো 7-8 দিন রাখা লাগবে, রাখা পরে দাপে নিয়ে যাইবে। এভাবে 8-10 দিন রাখার পর মণ্ডের ভেতর রাখা বীজগুলো ভালোভাবে অঙ্কুরিত হলে সেগুলো নিয়ে যাওয়া হয় পানির উপর কচুরিপানা দিয়ে প্রস্তুত করা ভাসমান বীজতলায়। বাড়িতে আবার সারা করে ওগুলো আনিয়া পাতাইয়া লাতা দেওয়ান লাগে, এরকম লাতা দিয়ে আবার সার ওষুধ দিয়া যে বড় হয় এটা আমরা বিক্রি করি। অঙ্কুরিত চারাগুলো ভাসমান বীজতলা বা ধাপে সারিবদ্ধভাবে রাখা হয়। এই পদ্ধতিতে প্রতিটি ধাপে উৎপাদন করা যায় 1200-2500 সবজির চারা। এটা পেঁপে চারা, বোম্বাই মরিচ চারা, সিম চারা, লাউ চারা সব করা যায়। প্রতিটি ধাপ 100 হাত পর্যন্ত লম্বা আর চওড়ায় 3-3.5 হাত হয়ে থাকে। এই পদ্ধতিতে পানির উপর ভাসমান ভাবে সবজির চারা ছাড়াও প্রায় সব ধরনের সবজি উৎপাদন করা যায়। শাক সবজি, কপি সব করা যায় ভাসমান। আপনি যেটা ইচ্ছা কপি লাগাইবেন, পাতা কপি সেটাও করা যাইবে, ফুলকপি লাগাইবেন ওটাও করা যাইবে। অঙ্কুরিত চারা ধাপে রাখার পর সেগুলো চারা হিসেবে বিক্রির উপযোগী হতে সময় লাগে 20-30 দিন। চারা গাছগুলো বিক্রির উপযোগী হলে পাইকারি ক্রেতারা সেগুলো কিনে বিক্রির জন্য দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। আষাঢ় মাস এলেই এ অঞ্চলে শুরু হয়ে যায় ভাসমান পদ্ধতিতে চাষাবাদের প্রক্রিয়া। অঘ্রাণ মাস পর্যন্ত চলে তাদের এই কর্মযজ্ঞ। প্রতিটি মৌসুমে 1-1টি ধাপে সর্বোচ্চ 5 বার চারাগাছ উৎপাদন করা যায়। এরপর পানি নেমে গেলে সেই একই জায়গায় মাটির উপর রোপণ করা হয় ধান। আমরা প্রথম আষাঢ় মাসের শেষে বেট উঠাই, উঠাইয়া 4 বার করতে করতে আমরা অগ্রাণ মাস হয়ে যায়। অগ্রাণ মাসের পর আমরা এগুলো সরাই ফেলাই, সরাই ফেলাই এই যে ধান লাগাই। পিরোজপুর জেলার নাজিরপুরের এই এলাকাটি কিছুটা নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় কৃষি জমি থাকে পানির নিচে, ফলে একটা সময় অন্তত 6 মাস কৃষকদের হাত গুটিয়ে বসে থাকতে হতো। এই সমস্যা থেকে বাঁচতে অন্তত 200 বছর আগে এ এলাকার কৃষকরা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছে কচুরিপানা দিয়ে পানির উপর ভাসমান পদ্ধতির এই চাষাবাদ, যা বংশ পরম্পরায় করে আসছে এ অঞ্চলের কৃষকরা। ভাসমান পদ্ধতির এই চাষাবাদ অনুকরণীয় হতে পারে নদী হাওর বেষ্টিত পানিবন্দী সকল কৃষকের জন্য।